রাজনৈতিক দল নিষিদ্ধের ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান আর সেই পথ রুদ্ধ করেছে আওয়ামী লীগ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে টাকা অস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের দোসরা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভা। বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হবে না। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে নিষিদ্ধ সব দলকে রাজনীতি করার জন্য মুক্ত করে দেয়। জনগণ চায় নির্বাচন, বিএনপি নির্বাচন চায়, সেটারই কোন হঠকারী সিদ্ধান্ত দেশের শান্তি বয়ে আনে না। সরকার সবাই পছন্দ করে, কিন্তু রাজনীতি করো অথবা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে ক্ষমতা নিরঙ্কুশ করার ঘটনা কখনো ভালো ফসল বয়ে আনে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন। বলেন, আগামী 8ই নভেম্বর সর্ববৃহৎ শোভাযাত্রা করে ইতিহাস গড়বে বিএনপি। আগামী 6ই নভেম্বর আমাদের এটা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ। 8ই নভেম্বর শুক্রবার বিকাল 3টায় আমাদের র্যালি শুরু হবে। জাতীয় গণঐক্য যে কত ব্যাপক হতে পারে প্রমাণ করবে ঢাকার মানুষ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগ সেই পথ রুদ্ধ করেছে অভিযোগ করেন বিএনপি নেতারা। আমাদের প্রিয় সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।